কেউ বলে সুপারস্টার, কেউ বলে মেগাস্টার, কেউ বলে বাদশাহ, কেউ বলে বস নাম্বার ওয়ান, কেউ বলে কিং খান, কেউ বলে নাম্বার ওয়ান। তিনি হলেন বাংলাদেশের শীর্ষ নায়ক শাকিব খান। ১৯৯৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত শাকিব খান দাপটের সঙ্গে অভিনয় করে আসছেন। প্রায় দেড় যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির শীর্ষ নায়ক শাকিব খান। তার এই ২৪ বছরের ক্যারিয়ারে অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন। আজকের এই ভিডিওতে আমরা জানব শাকিব খানের ক্যারিয়ারে কোন ১০টি চলচ্চিত্র সবচেয়ে বেশি ব্যবসা করেছিল এবং কয় কোটি টাকা করে কালেকশন করেছে, তাও আমরা জানতে পারবো এই ভিডিওতে। তাহলে কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। শাকিব খানের ক্যারিয়ারে ১০টি ব্যবসা সফল সিনেমার মধ্যে ১০ নম্বরে জায়গা করে নিয়েছে হিরো দ্য সুপারস্টার সিনেমা। এই ছবির পরিচালক ছিল বদিউল আলম খোকন আর প্রযোজনা করেছিলেন নায়ক শাকিব খান নিজেই। অ্যাকশন ঘরানার এই সিনেমায় শাকিব খানের বিপরীতে দুই নায়িকা অভিনয় করেছিলেন, অপু বিশ্বাস এবং ববি। এছাড়াও মিশা সওদাগর, অমিত হাসান মেগাস্টার উজ্জ্বল অভিনয় করেছিলেন। ২০১৪ সালের ২৯ জুলাই সিনেমাটি মুক্তি পায়। এই ছবিটি বক্স অফিসে কালেকশন করেছিল ৩ কোটি ৩৫ লাখ টাকা। এরপর ৯ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে আমার প্রাণের স্বামী সিনেমা, পি এ কাজল পরিচালিত আমার প্রাণের স্বামী। এই ছবির গানগুলো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। শাকিব খান, শাবনূর, নিপুন, ওমর সানি ছাড়াও আরও অনেকেই অভিনয় করেন এই ছবিতে। পি এ কাজল পরিচালিত আমার প্রাণের স্বামী ছবিটি মুক্তি পায় ২০০৭ সালের ১০ আগস্ট। এই ছবির বক্স অফিস কালেকশন হয়েছিল ৪ কোটি ৪০ লাখ টাকা। ৮ নম্বর স্থানে জায়গা করে নিয়েছিল চাচ্চু সিনেমা, এফ আই মানিক পরিচালিত চাচ্চু। পারিবারিক গল্পের এই সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০০৬ সালে। চাচ্চু ছবিটি বক্স অফিস কালেকশন হয়েছিল ৪ কোটি ৫০ লাখ টাকা। শাকিব খানের ক্যারিয়ারে ১০টি ব্যবসা সফল সিনেমার মধ্যে ৭ নম্বরে জায়গা করে নিয়েছে কোটি টাকার কাবিন সিনেমা। এই ছবির পরিচালনায় ছিলেন এফ আই মানিক আর প্রযোজক ছিলেন মনোয়ার হোসেন ডিপজল। এই ছবিটি মুক্তি পায় ২০০৬ সালে। শাকিব খান, অপু বিশ্বাস, ডিপজল, রাজ্জাক, ফারুক সহ আরও অনেকেই অভিনয় করেছিলেন। এই ছবিটি বক্স অফিসে কালেকশন করেছিল ৪ কোটি ৫০ লাখ টাকা। ৬ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে শিকারি সিনেমা, জয়দেব মুখার্জি, জাকির হোসেন, সীমান্ত পরিচালিত শিকারি। পারিবারিক অ্যাকশন ঘরানার এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন শ্রাবন্তী। শিকারি ছবিটি মুক্তি পায় ২০১৬ সালের ৭ জুলাই। ৭ কোটি টাকা আয় করে এই ছবিটি জায়গা করে নিয়েছে ৬ নম্বর স্থানে। ৫ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে মায়ের মর্যাদা সিনেমা, দিলীপ বিশ্বাস পরিচালিত মায়ের মর্যাদা। পারিবারিক রোমান্টিক গল্পের এই সিনেমাতে শাকিব খান ছাড়াও মান্না, সুহেল রানা, মৌসুমি, শাবনূর, ববিতা, হুমায়ুন ফরিদি সহ আরও অনেকেই অভিনয় করেন। মায়ের মর্যাদা ছবিটি মুক্তি পায় ২০০৬ সালে। ৭ কোটি টাকা ব্যবসা করে শাকিব খানের ক্যারিয়ারে সর্বোচ্চ ১০টি ব্যবসা সফল সিনেমার মধ্যে ৫ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে। এবার আমরা দেখে নেব ৪ নম্বর স্থানে কোন ছবিটি জায়গা করে নিয়েছে। ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনার নবাব সিনেমাটি শাকিব খানের ক্যারিয়ারে ১০টি ব্যবসা সফল সিনেমার মধ্যে ৪ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে। নবাব সিনেমার পরিচালক ছিলেন জয়দীপ মুখার্জি। শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন শুভশ্রী গাঙ্গুলী। ২০১৭ সালের ২৬ জুন সিনেমাটি মুক্তি পায়। ১১ কোটি টাকা ব্যবসা করে ৪ নম্বর স্থানে ধরে রেখেছেন নবাব সিনেমা। শাকিব খানের ক্যারিয়ারে ১০টি ব্যবসা সফল সিনেমার মধ্যে ৩ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে পাসওয়ার্ড সিনেমা, মালেক আফসারি পরিচালিত পাসওয়ার্ড। অ্যাকশন ঘরানার এই সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০১৯ সালের ৫ জুন। শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন শবনম বুবলি। পাসওয়ার্ড ছবির পরিচালক ছিলেন মালেক আফসারি। ১২ কোটি টাকা ব্যবসা করে শাকিব খানের ক্যারিয়ারে সর্বোচ্চ ১০টি ব্যবসা সফল সিনেমার মধ্যে ৩ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে পাসওয়ার্ড সিনেমা। ২ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে প্রিয়া আমার প্রিয়া সিনেমা, বদিউল আলম খোকন এই ছবির পরিচালক ছিলেন। রোমান্টিক ঘরানার এই সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছিলেন শাকিব খান, সাহারা, মিশা সওদাগর। প্রিয়া আমার প্রিয়া ছবিটি মুক্তি পায় ২০০৮ সালের ২৪ জুলাই। এই ছবিটি বক্স অফিসে কালেকশন করেছিল ১৫ কোটি টাকা। এবার আমরা দেখে নেব শাকিব খানের সর্বোচ্চ ১০টি ব্যবসা সফল সিনেমার মধ্যে ১ নম্বর স্থানে কোন ছবিটি জায়গা করে নিয়েছে। সিনেমাটি হচ্ছে হিমেল আশরাফ পরিচালিত প্রিয়তমা। শুধু শাকিব খানের ক্যারিয়ারে ১ নম্বর সিনেমা নয়, বাংলাদেশের সর্বোচ্চ ব্যবসা সফল সিনেমা এখন প্রিয়তমা। প্রিয়তমা ছবিটি ২০২৩ সালের ২৯ জুন ঈদুল আজহায় মুক্তি পায়। এই ছবির বক্স অফিস কালেকশন হয়েছে ২২ কোটি ৫০ লাখ টাকা। এখন পর্যন্ত ৮৪টি সিনেমা হলে চলতেছে হিমেল আশরাফ পরিচালিত প্রিয়তমা ছবিটি। এরপরেও আরও ১০টি দেশে এই সিনেমাটি মুক্তি পাবে।
এখন দেখা যাক আরো কয় কোটি টাকা আয় করে হিমেল আশরাফ পরিচালিত শাকিব খান অভিনীত প্রিয়তমা ছবিটি।